রাওজানে মোহাম্মদ আব্দুর রহমান নামে এক শিশু গত চার দিন ধরে নিকুশ রয়েছে জানা যায় গত তিন বছর পূর্বে শিশুটিকে রাউজানের উত্তর গুজরাট সৈয়দিয়া এতিমখানায় ভর্তি করে সৌদি আরব চলে যান তার মা সেই শিশুটি গত চার দিন ধরে নেখোশ রয়েছে নেখুশ থাকা শিশু আব্দুর রহমান সিলেট জেলার জগন্নাথপুর থানার জহিরপুর গ্রামের প্রয়াত আবুল হাসান ও সৌদি আরব প্রবাসী মোসাম্মদ পারবিন বেগমের ছেলে সে সৈয়দিয়া এতিম খানার তৃতীয় শ্রেণীর ছাত্র হ্যাবসখানা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে গত শনিবার বারোই জুন সকাল দশটায় কাউকে কিছু না জানিয়ে শিশুটি হ্যাবজখানা থেকে চলে যায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি গত চার দিন ধরে নিকোঁজ রয়েছে মাদ্রাসার অফিস সহকারী আব্দুল মালেক পরিচয়ে এক ব্যক্তি বলেন সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি শিশুটিকে খুঁজে বের করতে তাদের চেষ্টা অব্যাহত আছে এখনো তারা থানায় নিকোঁশ ডায়েরি করেনি আগামীকাল বুধবার নিকুশ ডায়েরি করা হবে এই প্রসঙ্গে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি নিখোঁজ থাকা এতিম শিশু আব্দুর রহমানের সন্ধান পেতে রাউজান টিভির সংবাদটি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন রাওজান টিভি কর্তৃপক্ষ